মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওই যে গুঞ্জে দিয়ে এসে গেছে। তাই আরে আরে এসো এসো, দেখো আমাদের বাড়ি লক্ষ্মী পুজোতে আমরা ছেলেরা মেয়েরা সবাই একসঙ্গে কাজ করি, তাহলে বুঝতেই পারছ আমরা ছেলেরা কতটা লক্ষ্মী। এসো গুঞ্জা এসো, দানব লোককে আসতে দাও না। এসো গুঞ্জা, এই যে এবার লক্ষ্মী পুজোয় আমি তোমাকে হাতে খড়ি দিয়ে দেবো, এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো লক্ষ্মী হয়েই যাচ্ছ। এই যে দেখো নাড়ু পাকাচ্ছি নাড়ু। ওই বছরে একদিন কাজ করে কত কথা শোনাচ্ছে দেখো দিদি ভাই। এই যে যতগুলো নাড়ু পাকাচ্ছ তার বেশিরভাগ তো নিজের পেটেই যাবে নাকি? আমার হয়ে গেছে, আই এম ডান। এই হয়ে গেছে মানে চুপচাপ কাজ কর, একদম ফাঁকিবাজি করবি না। ও আমি করলি যত দোষ মন্দ করছে। হ্যাঁ আর দাদা ভাই, ও যে সব থেকে বেশি ফাঁকি মারছে তখন কার বেলা, ওকে তো সবাই কনসিডার করে দিচ্ছে। করবে না কেন? হ্যাঁ করবে না কেন, ওর মতো তোরাও লেখাপড়া কর, তাহলে তোদেরও কনসিডার করা হবে। দেখো কথা নেই বার্তা নেই, লেখাপড়া টেনে আনলো, কি বলবো। হ্যাঁ সত্যি যা বলেছিস, এই লেখাপড়া ব্যাপারটা না থাকলে যে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো কি খুশি হতো সে আর বলার নয়। আমাকে কিন্তু এইসব কথা বলবে না বাপি, খুব খারাপ হচ্ছে। আমি লেখাপড়ায় ফাঁকি দিই? না না, ফাঁকি আর কোথায় দিস, শুধু পরীক্ষার আগে তোকে ওই ঘরের বাইরে কখনো দেখা যায় না, এমনিতে সারা বছর ওকে দেখো সারা পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এই আমার নামে কিন্তু আজে বাজে কমেন্ট করাচ্ছে। হ্যাঁ আমি কাজ করি না, তাহলে গুঞ্জাকে কে নিয়ে এলো? হ্যাঁ হ্যাঁ, তুই তো খুব বড় কাজ করছিস, সব থেকে বড় কাজ করছিস তুই, এর থেকে বড় কাজ আর কিছু হতেই পারে না। এবার তুই কিন্তু মা, তুই কিন্তু এবার কাটটা খাবি। চলো লক্ষ্মী পূজার দিন লক্ষ্মীর আলপনা দিতেছি আর আপনি আপনি পা দিয়ে বাড়াইয়া দিলেন, কি করছেন আপনি দাহদাহিনী? এই তুমি মাতো বড়ি করছো কেন? যদি কারোর বলার হয় তাহলে তো বাড়ির লোকেরা বলবে, কই ওরা তো কিছু বলছে না। আর তুমি কোন হরিদাসী যে তোমার কথা আমায় শুনতে হবে? সব ব্যাপারে পটর পটর করে কথা বলে যাচ্ছে। পাড়িয়েছি বেশ করেছি, যদি অসুবিধা হয় মুছে আবার করবে, সারাক্ষণ কাজ করা দেখাচ্ছে। কেউ তো এটা ইচ্ছে করে করেনি, ও দেখতে পানি তাই হয়ে গেছে, দোর সাথে এইভাবে কথা বলার কি আছে? আপনার ভাবে বলতো কিছুই দেখতে পায় না, বাসার লক্ষ্মী বাসায় ঢুকতেছে, বাসার আর কোনো খান পাড়া দিয়ে ঢুকতেছে, মঙ্গল অমঙ্গল নাই নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।